नमस्कार बंधुरा, आमार चैनेले आमी आपनादेर के स्वागत जानाई। आज आमी आपनादेर काछे शेयर करब आपनारा बाड़ीते किभाबे हैंड वाश बानिये निते पारबेन, खाली बोतल फेले ना दिए कि काजे आपनारा व्यवहार करे नेबेन, बाच्चादेर फ्लास्कगुलो आपनारा किभाबे परिष्कार करले परिष्कार परिच्छन्न एमन कि जीवाणुमुक्त थाकबे, बटिर मध्ये चामच देबेन किसेर जन्य, काठेर स्पेचुला बेलुन जे कोनो जिनिसेर मध्ये विशेष करे बर्षाकाले फांगास धरे जाए किभाबे राखले फांगास धरबे ना, साबानेर टुकरो फेले ना दिए कि काजे आपनारा व्यवहार करे नेबेन, कोनो प्याकेट যখন আমরা কেটে ফেলি তারপর সেই প্যাকেটে যদি কোনো জিনিস থাকে সেটাকে সিল করবেন কিভাবে, তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি। তো আজকের প্রথম টিপসটি হলো, আমি এখানে নিয়েছি একটা বোতল, আর এই ধরনের যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল কিন্তু আমাদের কম বেশি সকলেরই বাড়িতে থাকে, আর এই বোতলগুলো আমরা যখন ব্যবহার করি ব্যবহার করার পর কিন্তু আর এগুলোকে আমরা কোনো কাজে লাগাই না, এই বোতলগুলোকে ফেলে দিই। তো ফেলে না দিয়ে আমরা কিন্তু এই বোতলগুলো আরও নানা কাজে ব্যবহার করতে পারি। মধ্যেই আমি আজকে একটা কাজে ব্যবহার করব যেটা আপনাদের কাছে শেয়ার করব, আর এটা জানার পর কিন্তু আপনারা কোনো দিনই এই বোতলগুলো আর ফেলে দেবেন না। তো প্রথমে আমি বোতলের ওপরের যে স্টিকারটা লাগানো ছিল সেটাকে তুলে দিয়েছি, এবার ঢাকনাটাও কিন্তু আমি খুলে নিয়েছি। আমি এখানে নিয়েছি একটা ফোন, আর এই ফোন কিন্তু কম বেশি এখন আমরা সকলেই ব্যবহার করে থাকি, তবে অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে কারেন্ট চলে যায়, তখন কিন্তু আমরা কেউ এমার্জেন্সি লাইট জ্বালিয়ে থাকি অথবা কেউ মোমবাতি জ্বালিয়ে থাকি বা অন্যান্য কোনো জিনিস জ্বালিয়ে থাকি, তবে অনেকে কিন্তু এইভাবে করে ফোনও আমরা জ্বালিয়ে থাকি, তবে এই ফোনের লাইটটা এতটাই উগ্র থাকে যে আমাদের বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কিন্তু চোখে লাগে। এইভাবে করে একটা বোতল লাইটের ওপরে রেখে দিই, দেখবেন যে লাইটটা আমাদের চোখে লাগে সেই লাইটটা কিন্তু আর চোখের মধ্যে লাগবেও না, আর এই আলোতে কিন্তু আমরা সব কাজ ভালো মতো করতেও পারবো, এমনকি বাচ্চারা চাইলে কিন্তু এই লাইটের আলোতে পড়াশোনাও করতে পারবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস, এখানে নিয়েছি সাবানের টুকরো, সাবানগুলো যখন আমরা ব্যবহার করে নিই তারপর কিন্তু এরকম ছোট হয়ে যায়, আর তখন কিন্তু এই ছোট সাইজের সাবানগুলো আমরা কেউই আর ব্যবহার করি না, এতটাই ছোট হয়ে যায়। অনেকে আমরা এগুলোকে ফেলে দিই বা অন্যান্য কোনো কাজে কিন্তু ব্যবহার করে নিই। তো এগুলো দিয়ে আমি আজকে আপনাদের কাছে এমনই একটা টিপস শেয়ার করব যেটা জানার পর কিন্তু আপনারা অবশ্যই একবার এই টিপসটা ট্রাই করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমার সাবানের টুকরোগুলো যেহেতু কম রয়েছে সেই কারণে আমি এখানে একটা লাইফ বয় সাবান নিয়েছি, আপনারা যে কোনো সাবান এখানে নিতে পারেন, আর যদি আপনাদের সাবানের টুকরোগুলোর পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু না নিলেও চলবে। আমি সাবানটাকে এক চামচের মতো গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে ছোট টুকরো সাবানগুলো গ্রেট করতে পারেন, তবে যেহেতু সাবানের টুকরোগুলো অনেকটাই ছোট সেই কারণে আমি কিন্তু আর গ্রেট করলাম না। এখানে নিয়েছি একটা সসপ্যান, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এবার এখন এর মধ্যে দিয়ে দেব আমি এক গ্লাস মতো জল। যে পরিমাণের সাবান আমি এখানে ব্যবহার করছি সেই মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে জলটা দিয়েছি, আপনারা যদি সাবানের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেন সেই জায়গায় জলের পরিমাণও কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এখন আপনারা এটা চাইলে কিন্তু সারা রাত এইভাবে ভিজিয়েও রেখে দিতে পারেন, আর যদি হাতে সময় না থাকে তাহলে কি করবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এই সসপ্যানটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন অনও করে দিয়েছি, জলটা এখন ভালো মতো গরম হতেও শুরু করেছে। এবার এখন কি করব, আমি এইভাবে করে নাড়াচাড়া করতে থাকব, তো এক মিনিট মতো কিন্তু আমি এইভাবে নাড়তে থাকব। যদি এভাবে না নাড়তে থাকেন তাহলে কিন্তু সাবানটা তলার দিকে বসে যেতে পারে, এমন কি পুড়েও যেতে পারে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, অবশ্যই কিন্তু হাইতে করবেন না, তা না হলে কিন্তু এটা ফুটে ওপর দিকে উঠে যেতে পারে। তো এইভাবে করে আমি এক মিনিট নাড়াচাড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন, আর এখন কিন্তু সাবানটা ভালো মতো জলের সাথে মিশেও গেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আর এই মিশ্রণটা কিন্তু ঠিক এইরকম অবস্থাতেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে, এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না, যখন এটা
ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যেতে পারে। আর দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট মতো রেখেছিলাম আর এখন কিন্তু এই মিশ্রণটা অনেকটাই শক্ত হয়ে এসেছে। এখন আমি সসপ্যানটা এখান থেকে নামিয়ে নেব। এবার কি করব, নিয়ে নেব আমি একটা পাত্র, এই যে মিশ্রণটা রয়েছে সেটাকে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন কিন্তু অনেকটাই এখন শক্ত অবস্থাতে আছে। এবার কি করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। এবার এই যে সাবানের মিশ্রণটা রয়েছে সেটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নেব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করে নিচ্ছি। আমরা বাজার থেকে অনেকগুলো টাকা খরচা করে কিন্তু হ্যান্ড ওয়াশ কিনে নিয়ে আসি, আর আমরা যদি হ্যান্ড ওয়াশ কিনে না নিয়ে এসে আমাদের বাড়িতে থাকা ছোটো সাইজের সাবান দিয়ে এইভাবে করে যদি আমরা হ্যান্ড ওয়াশ বানিয়ে নিই, এতে করে কি হবে আমাদের কিন্তু আর টাকা খরচা করে হ্যান্ড ওয়াশ কিনতেও হবে না, আর ছোট যে সাবানের টুকরোগুলো রয়েছে আবারও আমরা ব্যবহার করতে পারবো। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই সাবানের মিশ্রণটা 1 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এখন কিন্তু এটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার কি করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি ডেটল, আর ডেটল কিন্তু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে আছে। আমি যেহেতু এখানে জলের ব্যবহার করেছি সেই কারণে আমি এখানে ডেটল 1 ঢাকনা মতো দিয়ে দিলাম। স্যাভলনও ব্যবহার করতে পারেন, আর যদি আপনারা ডেটল স্যাভলন ব্যবহার না করতে চান তাহলেও কিন্তু কোনো প্রবলেম নেই। আরও আমি ডেটল দেওয়ার পর এইভাবে করে একটু ফেটিয়ে নেব যাতে করে ডেটলটা ভালোভাবে মিশে যায়। তো খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে নিয়েছি একটা খালি হ্যান্ড ওয়াশের বোতল। এখন কি করব আমি এই বোতলের ঢাকনাটাকে খুলে নেব। এবার আমি এই যে হ্যান্ড ওয়াশটা রয়েছে সেটাকে আমি হাতের সাহায্যে এইভাবে ভরে নেব। আপনারা চাইলে এখানে চামচেরও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু হাত দিয়ে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি আর সেই কারণে আমি হাতই ইউজ করলাম আর চামচ ইউজ করলাম না। তো সবটাই কিন্তু আমি এইভাবে করে ভরে নেব। দেখেন হ্যান্ড ওয়াশটা বোতলের একদম মুখের সামনের দিকে চলে এসছে, তখন হাতের সাহায্যে একটু এইভাবে করে চাপ দিয়ে দেবেন। আর তারপর কি করবেন মেঝের মধ্যে এই হ্যান্ড ওয়াশের বোতলটা দুবার এইরকম করে নেবেন। দেখবেন হ্যান্ড ওয়াশটা কিন্তু বোতলের মধ্যে ভালোভাবে সেট হয়ে যাবে আর বোতলের সামনেটা কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে। আমি হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা কাপড়। কাপড়ের সাহায্যে আমি বাকি যে হ্যান্ড ওয়াশগুলো হ্যান্ড ওয়াশের বোতলের সাইডে লেগে রয়েছে সেটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার হ্যান্ড ওয়াশের ঢাকনাটাকে লাগিয়ে আমি আপনাদেরকে এটাকে ইউজ করে দেখিয়েও দিচ্ছি। তাহলে বন্ধুরা আমাদের বাড়িতে থাকা ছোট টুকরো সাবান দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এইভাবে করে হ্যান্ড ওয়াশ বানিয়ে নিতে পারি, আর কোনো রকমের টাকা খরচা ছাড়াই কিন্তু আমাদের হ্যান্ড ওয়াশ হয়ে গেল। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কাঠের স্পেচুলা আর নিয়েছি একটা কাঠের বেলুন। আর দেখবেন বন্ধুরা এই ধরনের কাঠের জিনিস আমাদের বাড়িতে যদি আমরা বেশ কিছুদিন ব্যবহার না করি তাহলে দেখবেন কাঠের মধ্যে বিশেষ করে বর্ষাকালে অনেকটাই ফাঙ্গাস ধরে যায়। এই আর তারপর কি হয় আমাদের কাঠের এই স্পেচুলা হোক বা যে ডাল ঘুটনি হয় সেগুলো বা বেলুন আস্তে আস্তে কিন্তু খারাপ হতে শুরু করে, তারপর একদমই নষ্ট হয়ে যায়। তো তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। যখনই আপনারা এই ধরনের কাঠের যে কোনো জিনিস পরিষ্কার করে নেবেন তারপর কিভাবে এগুলোকে রাখলে আর কোনোভাবেই ফাঙ্গাস ধরবে না। তো আমি বেলুনটাকে আর স্পেচুলাটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়েছি একটা কিচেন তাওয়াল। এবার এক্সট্রা যে জল রয়েছে স্পেচুলা আর বেলুনের মধ্যে সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়েছি আমি এখানে সামান্য পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটাকে আমি বেলুনের মধ্যে এমনকি স্পেচুলার মধ্যে এইভাবে করে মাখিয়ে দেব ভালোভাবে। এখন আমি এগুলোকে কি করব রোদ্রের মধ্যে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেই কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তো আপনারা
এইভাবে 1 ঘন্টার মতো রেখে দেবেন। আর তারপর যদি এগুলো আপনারা রেখে দেন, অনেক দিন ব্যবহার না করেন, তাহলেও কিন্তু ফাঙ্গাস ধরবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ওয়াটার ফ্লাক্স। আর এই ধরনের ফ্লাক্সগুলো আমাদের বাড়িতে বাচ্চারা কিন্তু ব্যবহার করে। তো দেখবেন বন্ধুরা, এই ফ্লাক্সগুলো যদি আমরা বেশ কিছুদিন ভালোভাবে পরিষ্কার না করি, তাহলে কিন্তু ভেতর থেকে একটা বাজে দুর্গন্ধ ছড়ায়। তখন কিন্তু বাচ্চারাও এই ফ্লাক্সে জল খেতে চায় না। বাইরেটা আমরা ভালোভাবে পরিষ্কার করে নিলেও ভেতরটাও কিন্তু আমাদের ভালোভাবে পরিষ্কার করতে হয়। তবে আমরা হাত দিয়ে এইভাবে করে কিন্তু ফ্লাক্সের ভেতরটা পরিষ্কার করতে পারি না। তবে অনেকে কিন্তু আমরা এই ধরনের ব্রাশ দিয়েও একে পরিষ্কার করে নিই। তবে এই ধরনের ব্রাশ কিন্তু সবার কাছে সবসময় থাকে না। তখন আপনারা কিভাবে পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। যেহেতু এখানে বাচ্চাদের ফ্লাক্স নিয়েছি আমি, সেই কারণে বাচ্চাদের ফ্লাক্স সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকা উচিত। তার জন্য এখানে হাফ চামচের মতো আমি বেকিং সোডা দিয়েছি। আমি এখানে ভিনিগার, তো ভিনিগার আমি হাফ ঢাকনা মতো দিয়ে দেব। আপনারা ভিনিগার যদি না ব্যবহার করতে চান, লেবুর রসও কিন্তু হাফ চামচের মতো দিয়ে দিলে হবে। এখানে নিয়েছি একটা খুন্তি, আর খুন্তি কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে। এবার খুন্তিটাকে আমি উল্টে নিয়েছি, আর নিয়েছি একটা স্কাবার। স্কাবারটাকে আমি খুন্তির মধ্যে এইভাবে করে দিয়ে দিয়েছি। এবার নিয়েছি আমি এখানে একটা রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড দিয়ে আমি এইভাবে করে 2 থেকে 3 বার পেঁচিয়ে দেব। আপনারা এর জায়গায় মোটা সুতোও কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে নিয়েছি কোলগেট, সামান্য পরিমাণের কোলগেট স্কাবারের ওপরে দিয়ে দিলাম। এবার আমি ফ্লাক্সের ভেতরটাকে এইভাবে করে লোগড়ে নেব। আর আমরা যদি এখানে বিমবার সাবান বা বিমবার জেল ব্যবহার করি, তাহলে দেখবেন ওর গন্ধ কিন্তু ফ্লাক্সের ভেতরে অনেকক্ষণ পর্যন্ত থাকে। আর আমরা যদি এইভাবে করে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করে দিই, তাহলে কিন্তু দেখবেন কোনো গন্ধও থাকবে না। আর যেহেতু আমি এখানে বেকিং সোডা ভিনিগার ব্যবহার করেছি, যার কারণে ফ্লাক্সটা কিন্তু একদমই জীবাণুমুক্ত থাকবে। আর এই কাজটা কিন্তু প্রত্যেক দিন করার কোনো প্রয়োজন নেই, আপনারা যদি সপ্তাহে একদিনও করে নেন এতেই কিন্তু হবে। এখন আমি স্কাবারটাকে খুলে নিয়েছি। কি করব, ফ্লাক্সের ভিতরে যে ভিনিগার, বেকিং সোডা এমনকি টুথপেস্টের মিশ্রণ হয়ে গেছে, সেটাকে আমি স্কাবারের মধ্যে নিয়ে এইভাবে করে ফ্লাক্সের বাইরেটাও ভালোভাবে পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে আমি এগুলোকে ধুয়ে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমি ফ্লাক্সটাকে পরিষ্কার করে নিলাম। এমনকি এইভাবে পরিষ্কার করলে আমাদের বাচ্চাদের ফ্লাক্স কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকবে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা জিরে গুঁড়োর প্যাকেট, মশলার প্যাকেট হোক বা অন্যান্য কোনো কিছুর প্যাকেট। আমরা যখন বেশ কিছুটা বের করে নিই, আর তারপর যখন এর ভেতরে বেশ কিছুটা মশলা হোক বা অন্যান্য কোনো জিনিস থাকে, তখন আমরা সাধারণত কি করি, এই প্যাকেটগুলোকে রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে মুড়ে রেখে দিই। এর ফলে দেখবেন অনেক সময় রাবার ব্যান্ডটা ছিঁড়ে যায়, আর তারপর কি হয়, যে জিনিস থাকে প্যাকেটের ভেতরে সেটা কিন্তু পড়ে যায়, আবার অনেক সময় নষ্টও হয়ে যায়। তো আপনারা যদি দেখেন যে কোনো প্যাকেটের থেকে বেশ কিছুটা মশলা হোক বা অন্যান্য কোনো জিনিস বের করে নিয়েছেন, আর তারপর আপনারা এই প্যাকেটটাকে কি করবেন, একটা ছুরি এইভাবে গরম করে তারপর এইভাবে করে কাটা জায়গাটাতে দিয়ে দেবেন। আর এইরকম বেশ কিছুক্ষণ যখন করে নেবেন, দেখবেন প্যাকেটটা কিন্তু ভালোভাবে একটু জয়েন্টের মতো লেগে যাবে। আর আমি এখন আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু এই কাটা প্যাকেটটা ভালোভাবে একদমই সিল হয়ে গেছে, আর এখন কিন্তু এখান থেকে আর কোনোভাবেই মশলাটা বেরোবে না। তো আপনারা যদি এইভাবে করে প্যাকেটটা সিল করে নেন, দেখবেন খুব ভালোভাবে সিল করে নেওয়া হয়ে যাবে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপসে।
এখন আমরা ছুরি ব্যবহার করলেও কাটাকাটির জন্য অনেকে কিন্তু আমরা বটিও ব্যবহার করে থাকি, বিশেষ করে বয়স্করা। তবে দেখবেন বেশ কিছুদিন যদি আমরা এই বটি দিয়ে কাটাকাটি করি তখন কি হয়, সবজি কাটার ফলে দেখবেন সবজির রস লেগে বটিটা কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করে, আর তারপর কখনো তো দেখা যায় মরচে পড়ে যায়, এবং কি আস্তে আস্তে বটির যে ধারটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায়। তখন কি হয়, আমরা সবজিপাতি কিন্তু ভালোভাবে এই বটি দিয়ে কাটতে পারি না, তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। দোকানে গিয়ে এই বটিটাকে আমাদের ধার করিয়ে নিয়ে আসতে হয়, এতে করে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচা হয়ে যায়। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে প্রথমে আমি এই যে বটিটা রয়েছে সেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বটির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি নিয়েছি একটা চামচ, আর চামচ কিন্তু আমাদের সকলেরই বাড়িতে থাকে। এবার কি করব, চামচটাকে আমি এই বটির মধ্যে একটু বেঁকা করে এইভাবে ধরে নেব, আর একটু বটিটাকে হাত দিয়ে উঠিয়ে নেবেন, এইভাবে করে বেঁকা করে কিছুক্ষণ ঘষতে থাকবেন। দুটো দিকই আমি এইভাবে করে বেঁকা করে ঘষে নেব, আর 2 থেকে 3 মিনিট কিন্তু আপনাদের এইভাবে করে ঘষতে হবে। যখন এই যে বটির ধারের সাইডটা ঘষে নেওয়া হয়ে যাবে, তারপর আপনারা বটির ওপরের দিকটাও কিন্তু এইভাবে করে ঘষে নিতে পারেন। যদি দেখেন বটির মধ্যে জং ধরে আছে তাহলে কিন্তু এইভাবে করে জংটাও উঠে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার খুব বেশি কিন্তু জং নেই, তাও যেটুকু আছে সেটুকু কিন্তু উঠে গেছে, আমি আঙুলের সাহায্যে দেখিয়েও দিলাম, আর ধারটাও দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু চলে এসছে। এখন আমি একটা স্ক্রাবারের সাহায্যে একটু এইভাবে করে ঘষে নেব। এখানে কিন্তু আমি ভিমবার সাবান, ভিমবার জেল কিছুই ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, না হলে ডাইরেক্ট স্কাবারের সাহায্যে এভাবে করে ঘষেও নিতে পারেন। এইভাবে দুটো দিক আমি হালকা করে ঘষে নেব, আর তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বটির মধ্যে জংও নেই আর ধারও কিন্তু অনেকটাই চলে এসেছে। শুধুমাত্র একটা চামচের সাহায্যে আমরা বটির ধারটা করে নিতে পারলাম, আর এতে করে আমাদের কিন্তু বাইরে গিয়ে টাকা খরচা করে বটিটা ধার করানো দরকার হলো না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসব আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।